জয়গুরু সকলকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই প্রণাম। পরম আরাধ্য ঠাকুর জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই প্রণাম। এবং ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই প্রণাম। আজ শ্রী শ্রী বরমার 52তম তিরোধান তিথি, সে উপলক্ষে বরমার শ্রীচরণে পুনরায় জানাই প্রণাম। এখন আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমীয় বাণী গ্রন্থ নায়নীতি থেকে বাণী পাঠ করতে চলেছি। প্রতিষ্ঠায় প্রেম, প্রেম বা ভালোবাসা তাহার প্রেমাস্পদে কুয়ে পারিপার্শ্বিককে জগতে শুধু প্রতিষ্ঠা করিয়াই ক্ষান্ত হয় না, সে আরও চায় তাহার জগৎকে ব্যষ্টি ও সমষ্টিভাবে তাহার প্রেমাস্পদকে উপধৌকন দিয়া কৃতার্থ হইতে, তাহাকে বহন করিয়া বৃদ্ধিতে অনুপ্রাণিত করিয়া অধীনতায় তৃপ্তি ও মুক্তিকে আলিঙ্গন করিতে, এমন আর এমনই করিয়া প্রেম তাহার প্রিয়কে বুধে জ্ঞানে কর্মে ও জীবনে ও ঔশ্বর্যে প্রতুল করিয়া তোলে। তাই প্রেম এত নিষ্পাপ, এত বরণীয়। বাণী সংখ্যা 30। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।